রণবীরের সঙ্গে একই ভবনে থাকতে আলিয়ার খরচ 32 কোটি। প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে, আলিয়া ভাটও বাদ যাবেন কেন? পত্রপত্রিকার খবর, ভারতের মুম্বাইয়ের জুহু ও লন্ডনের কোভেন্ট গার্ডেনে দুটি ফ্ল্যাট থাকা সত্ত্বেও রণবীর কাপুরের অ্যাপার্টমেন্টের প্রতিবেশী হতে মুম্বাইয়ের বান্দ্রায় আরও একটি ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ভারতের বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলার বরাতে হিন্দুস্তান টাইমসের খবর, মুম্বাইয়ের বাস্তুপালি হিল কমপ্লেক্সের পঞ্চম তলায় 2460 বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। এই অ্যাপার্টমেন্টের সপ্তম তলায় একা থাকেন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর, আর এই ফ্ল্যাট কিনতে আলিয়ার ব্যয় হয়েছে 32 কোটি রুপি। ঘটনাচক্রে এই অ্যাপার্টমেন্টটি কাপুর পরিবারের কৃষ্ণরাজ বাংলোর নিকটবর্তী। প্রতিবেদনে আরও জানানো হয়েছে আলিয়ার এই ফ্ল্যাটের অভ্যন্তরীণ ডিজাইনের দায়িত্ব পেয়েছেন প্রযোজক গৌরী খান, মানে শাহরুখ খানের স্ত্রী। 2016 সালে রণবীরের ফ্ল্যাট সাজানোর একই দায়িত্ব পেয়েছিলেন গৌরী। রণবীর কাপুর ও আলিয়া ভাটকে আগামীতে অয়ন মুখার্জির পরিচালিত ব্রহ্মাস্ত্র সিনেমায় দেখা যেতে পারে। প্রথমবারের মতো এ সিনেমায় জুটি বেঁধেছেন বাস্তব জীবনের যুগল। দর্শক, বলিউডের এই খবরটি জেনে আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।